তৈরি হয়ে যান, কারণ ভবিষ্যৎ আপনার সামনে এসে গেছে। যে ভবিষ্যতের কথা, অর্থাৎ 90-এর দশকে যে ফিউচারিস্টিক ওয়ার্ল্ডের কথা আমরা বলতাম, আজ তা বাস্তবেই হতে চলেছে। আর সেই দিনটি খুব একটা দূরে নয় যখন আপনি আকাশে ফ্লাইং কার দেখতে পাবেন, যখন পেস ট্যুরিজম গরমের ছুটি কাটানোর মতো হয়ে যাবে আর আমাদের জীবন একদম বদলে যাবে। যদি আমার এই কথা বিশ্বাস না হয় তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনার বিশ্বাস হয়ে যাবে যে এই দুনিয়া কত তাড়াতাড়ি বদলাতে চলেছে। আপনি হয়তো মানুষকে চোখের সৌন্দর্য বাড়ানোর জন্য কন্ট্যাক্ট লেন্স পরতে দেখেছেন, অনেককে হয়তো চশমা খুলে কন্ট্যাক্ট লেন্স পরতে দেখেছেন, কিন্তু বর্তমান কিছু সময়ের মধ্যেই, অর্থাৎ ধরে নিন আগামী কয়েক বছরের মধ্যেই আপনি মানুষকে দেখতে পাবেন তারা শুধু কন্ট্যাক্ট লেন্সই পরছে না, বরং তারা স্মার্ট কন্ট্যাক্ট লেন্স পরছে, যা পুরোপুরি ইনভিজিবল কম্পিউটার টেকনোলজির ওপরে বেসড হবে। অর্থাৎ কম্পিউটার আপনার হাতে থাকবে না, সেটা বরং আপনার চোখে ফিট করা থাকবে। অর্থাৎ আপনি কম্পিউটারে যে কাজগুলি করবেন সেগুলি কেবলমাত্র আপনার চোখের সাহায্যেই করতে পারবেন। এটা খুবই একটা উন্নত টেকনোলজি হবে এবং ওয়ার্কফিল্ডে যে সমস্যাগুলি আছে, যেমন ধরুন ব্যাক পেন, অর্থাৎ যারা অনেকক্ষণ পর্যন্ত চেয়ারে বসে কম্পিউটারে কাজ করে তাদের যে সমস্যাগুলি হয় তা পুরোপুরি সমাধান হয়ে যাবে, কারণ আপনার চোখে লাগানো কন্ট্যাক্ট লেন্সটি আপনাকে ইনভিজিবল কম্পিউটিং করার জন্য সেই সমস্ত সুবিধা দেবে যা আপনি শুয়ে, বসে বা দাঁড়িয়ে যে কোনো অবস্থাতেই করতে পারবেন, তাও আবার কাঁধের ব্যথা বা কোমরের ব্যথা ছাড়াই। তো এটা খুবই উন্নত টেকনোলজি, তাই না? কিন্তু এটা তো শুধুমাত্র একটি টেলার। এর পরের টেকনোলজি দেখুন। দেখুন, ভবিষ্যৎ তো আপনার সামনেই চলে এসছে, কারণ এখন চলে এসছে এক্সোস্কেলিটন। নামটা একটু অদ্ভুত হলেও আপনাকে বুঝিয়ে বলি, একটা স্কেলিটন তো আমাদের শরীরের মধ্যেই রয়েছে যা আমাদের শরীরের পুরো ভার বহন করে। সেরকমই মানব নির্মিত একটি বাহারি কঙ্কাল আপনি পেতে চলেছেন ভবিষ্যতে, যা আপনার শরীরকে একটি অতিমানবীয় শক্তি প্রদান করবে, অর্থাৎ আপনাকে বানিয়ে তুলবে সুপার হিউম্যান। একবার ভেবে দেখুন, কুলিরা যখন মাল বহন করতে যায়, অর্থাৎ আমরা এয়ারপোর্টে বা রেলওয়ে স্টেশনে যে কুলিদের দেখি, তারা যদি এক্সোস্কেলিটন পরে কাজ করে তাহলে তারা কত বেশি না মাল তুলতে পারবে। হাইড্রোলিক এবং মোটরের সাহায্যে আপনার পেশিগুলি অতিমানবীয় শক্তি পেয়ে যাবে, যার ফলে প্রচুর পরিমাণে ওজন আপনি খুব সহজেই তুলে ফেলবেন। এর ফলে যে সুবিধাটি হবে তা হলো ফ্যাক্টরিতে কাজ করা ওয়ার্কার, ইন্ডাস্ট্রিতে কাজ করা ওয়ার্কার বা ট্রান্সপোর্টে কাজ করা ওয়ার্কারদের, অর্থাৎ আপনি মেনে চলুন যে সমস্ত জায়গায় ওজন তোলার কাজ হয় এবং তার ফলে মানুষের যে সমস্যা হয়, অর্থাৎ নিচু হয়ে ওজন তুলতে হয় এবং এতে কোমরের প্রবলেম হয়, আর এই সমস্ত সমস্যার সমাধান করে দেবে এই এক্সোস্কেলিটন। কারণ এক্সোস্কেলিটনের সাহায্যে যে সমস্ত ওজন মানুষের দ্বারা তোলা সম্ভব নয়, সেই সমস্ত ওজনের যে কোনো মানুষ খুব সহজেই তুলে ফেলবে। আর এটা ভবিষ্যতের খুবই উন্নত একটি প্রযুক্তি যা হয়তো কিছু বছরের মধ্যেই আমাদের কাছে চলে আসবে। তৃতীয় সবথেকে বড় একটি জিনিস যেটা এখন আমি বলতে চলেছি তা হলো স্মার্ট মিরর। এটাকে কোনো সাধারণ আয়না মনে করবেন না বা এটাকে একটি গেজেট মনে করবেন না। একবার ভেবে দেখুন, আপনি সকালে উঠে ব্রাশ করেন, মুখ ধোন, তারপর আপনি অফিসের জন্য তৈরি হন এবং অফিস চলে যান, আর এই সমস্ত কাজগুলি করেন আপনি আয়নার সামনে। একটি সাধারণ আয়না আপনার বাইরের সৌন্দর্যকে তুলে ধরে, কিন্তু আপনার শরীরের মধ্যে কি সমস্যা রয়েছে তা আপনি আয়নায় দেখতে পান না। কিন্তু যদি এমনটি হয় যে আপনার আয়না আপনার বাইরের সৌন্দর্য দেখানোর সাথে সাথে আপনার শরীরের ভেতরে কি চলছে, অর্থাৎ আপনার কিডনি কেমন কাজ করছে, আপনার হৃদয় কেমন কাজ করছে, আপনি খাবার ঠিকমতো ডাইজেস্ট করতে পারছেন কি না, আপনার সুগার লেভেল কত, আপনার বিপি কত, অথবা আপনি ভবিষ্যতে কোনো রোগের সম্মুখীন হতে যাচ্ছেন কি না, এই সমস্ত তথ্য আপনার সামনে তুলে ধরবে। এই সমস্ত তথ্য আপনি যে আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছেন সেখানে দেখতে পান, তাহলে আপনার জীবন কতটাই না সহজ হয়ে যাবে। এর ফলে আপনি অবশ্যই আপনার স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। যদি আপনার স্মার্ট মিরর আপনাকে বলে দেয় যে আপনি কটা সিগারেট খেলেন এবং তার ফলে আপনার কত পরিমাণ অক্সিজেন লেভেল কমে গেছে, অথবা আপনি অ্যালকোহল নিলেন এতে আপনার কত পরিমাণ বিপি বেড়ে গেল, যদি এই ডেটা শো করতে থাকে, তাও আবার বছর, মাস বা সপ্তাহ অ্যানালাইসিস করে দেখায়, তাও আবার কোনো বটন প্রেস না করে শুধুমাত্র অটোমেটিকলি, তাহলে আপনি বলুন আপনার লাইফস্টাইল উন্নত হবে কি হবে না? অবশ্যই আপনার লাইফস্টাইল উন্নত হবে এবং আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। এই জন্য স্মার্ট মিটারের খুবই প্রয়োজন এবং এই টেকনোলজি খুব শীঘ্রই আসতে চলেছে। শুধু এটাই নয়, আরও একটি মজাদার জিনিস রয়েছে যেটা শুনতে একটু মজার হলেও কিন্তু সেটাও খুবই জবরদস্ত, আর সেটা হলো স্মার্ট টয়লেট। আপনি প্রতিদিন যে কুমোটে বসে ফ্রেশ হন, সেই কুমোট যদি আপনার টয়লেট এবং পটিকে অ্যানালাইসিস করে এবং আপনাকে যদি জানিয়ে দেয় যে আপনার কিডনি কিভাবে কাজ করছে, আপনার শরীরের সুগার মেটাবলিজম কেমন রয়েছে, পুরো আপডেট যদি আপনাকে দিয়ে দেয় শুধুমাত্র ফ্ল্যাশ করার সাথে সাথেই, তাহলে আপনার জীবন কতটাই না সহজ হয়ে যাবে। जार फले अपनी जो भूलगुली करे आसछेन सेटाके चेंज करे आपनार लाइफस्टाइल के ठीक करे तुलते पारबेन अर्थात आपनार स्वास्थ्येर जोन्नो एटा खुबी हेल्पफुल। एछाड़ा जोदि आमरा कथा बोली जे कि होते चलेछे भविष्यते ताहले आपनाके जानिये राखी जे भविष्यते आसते चलेछे न्यानो मेडिसिनेर छोटो छोटो रोबोट जार नाम हलो न्यानोबोट्स। एई धरनेर रोबोटगुली आपनार शरीरेर एकदम न्यानो स्तरे गिये आपनार रोगेर चिकित्सा करबे। एखन जे आमरा साधारण ओषुध खाई एगुली आमादेर शरीरेर भेतरे गिये रक्तेर साथे मिशे जाए एबं सारा शरीरे छड़िये पड़े किन्तु न्यानो मेडिसिन चले एले सेई मेडिसिन आपनार शरीरेर भेतरे प्रवेश करार साथे साथेई सोजा सेई जायगाते पौंछे जाबे जेखाने आपनार रोग रयेछे एबं सेखानेई केवलमात्र चिकित्सा करबे अर्थात तारा सेखानेई काज करबे जेखाने तादेर शुधुमात्र प्रयोजन। एर फले जेटा हबे एखनकार समय ओषुधगुली आपनार शरीरेर एक जायगाय भालो प्रभाव फेले एबं अन्य जायगाय खाराप प्रभाव फेले आर एकेई आमरा साइड इफेक्ट बोली। किन्तु न्यानो मेडिसिन एते गेले आमादेर शरीरे आर कोनो साइड इफेक्ट हबे ना। एई मेडिसिन पार्टिकुलार सेई जायगातेई काज करबे जेखाने केवलमात्र चिकित्सार प्रयोजन अर्थात मेडिसिनेर एक्यूरेसी एतटाई बेड़े जाबे जे शरीरे जे दुष्प्रभाव पड़तो सेटा बन्ध हये जाबे एबं मानुषेर लंगजिविटी बेड़े जाबे। आर एई न्यानो मेडिसिन आगामी कयेक बछरेर मध्येई हयतो आमरा मेडिकल स्टोरे पेये जाबो। एरपर जेटी होते चलेछे भविष्यते ता हलो रोबोटिक सोल्जार। आर सेई समय दूरे नेई जखन ड्रोने बंदूक लागिये देया हबे। ক্যামেরা তো অলরেডি রয়েছে এবং সেন্সারও আছে আর এভাবেই আক্রমণ করা হবে শত্রুর ওপর। আর এই ধরনের রোবটও তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে যে রোবট নিজে থেকেই ডিসিশন নিতে সক্ষম এবং এরা প্রতিনিয়ত নিজে থেকেই শিখছে অর্থাৎ ভবিষ্যতে আপনি রোবট সেনাও দেখতে পাবেন যা দেশের বীর সৈনিকদের সাহায্য করবে শত্রুদের সাথে লড়াই করার জন্য। অর্থাৎ সেই ভবিষ্যৎ আসতে চলেছে যার ব্যাপারে আমরা ৮০-এর দশকে বা ৯০-এর দশকে শুধুমাত্র চিন্তাই করতে পারতাম। তো আপনিও তৈরি হয়ে যান এই ফিউচারিস্টিক ওয়ার্ল্ডে নিজেকে সেট করার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন আর এরকমই অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।